আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন রোড রিকোয়েস্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিও রিকোয়েস্ট করেছে ইমা আক্তার চ্যানেল থেকে, এবং তিনি বলেছেন, ভাই আমার একটা রিকোয়েস্ট করা ভিডিও বানান না, হানি ভলভো বাস নিয়ে ঢাকা টু কুড়িগ্রাম যান। তো তিনি বলেছিলেন হানি ভলভো বাস নিয়ে ঢাকা থেকে কুড়িগ্রাম যাওয়ার জন্য এই রিকোয়েস্টটি করেছিলেন। তার রিকোয়েস্টটি কিন্তু অ্যাকসেপ্ট করা হয়ে গেছে। তো ইমা আক্তার চ্যানেল থেকে যিনি কমেন্টটি করেছিলেন তাকে বলছি, আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, কারণ আপনার ভিডিওটি অ্যাকসেপ্ট করা হয়ে গেছে, অবশ্যই এটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটু আগে ঢাকা টার্মিনাল থেকে বের হয়ে গেলাম হানি ভলভো বাস নিয়ে। তো এখন কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন লোডিং হয়ে ম্যাপটি চেঞ্জ হয়ে গেল এবং আরেকটি ম্যাপে নিয়ে আসা হলো। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটি টোল প্লাজা আসছে, এখন এখান থেকে আমাকে টোল দিয়ে বের হয়ে যেতে হবে। আর আজকের এই হানি ভলভো বাসটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার কাছে মোটামুটি এই স্ক্রিনটি কিন্তু এই বাসটি অনেক সুন্দর লাগছে, আপনার কাছে কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদেরও যদি এরকম কোনো রোড রিকোয়েস্ট থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে রাখবেন, আমি আপনার ভিডিও খুবই তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে রাখবেন আপনার রিকোয়েস্টটি। আমি এখন রোজই রিকোয়েস্ট ভিডিও নিয়ে কাজ করব এবং সবার রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করে থাকবো, এবং মাঝে মাঝে বাংলাদেশি ম্যাপ, বাংলাদেশি ট্রাফিক, নতুন নতুন ওবিবি, কীভাবে বাংলাদেশি বাস সেটা পড়তে হয় সব কিছু ভিডিও নিয়ে আসবো। কিন্তু এখানে আমি রোড রিকোয়েস্টের যে ভিডিওগুলো থাকে সবগুলো ভিডিও খুবই তাড়াতাড়ি নিয়ে আসবো এবং রোজই নিয়ে আসার চেষ্টা করব। যেহেতু ব্যস্ত সময় পার করি তাও চেষ্টা করব যাতে রোজ একটি ভিডিও আনতে পারি আপনাদের জন্য। তো অবশ্যই অবশ্যই সবাই বেশি বেশি করে রিকোয়েস্ট করতে থাকুন, কারণ আমি সবারই রিকোয়েস্ট একটি একটি করে আনতে চলছি। তখন দেখতেই পাচ্ছেন আমি ড্রাইভিং করছি, এখানে খুবই সুন্দর রাস্তা, ভালোই লাগছে দেখতে, এবং আকাশটা একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে এবং সুন্দর লাগছে দেখতে। এখানে দেখতেই পাচ্ছেন যে খুবই ভালো লাগছে, এখানে একদম আকাশটা ক্লিয়ার আছে আর রোডটাও আজকে একদম খালি আছে, ড্রাইভিং করে খুবই মজা পাচ্ছি। আর সামনে কিছু ট্রাক আছে, বাস আছে, এগুলোকে ওভারটেক করতে হবে। এখানে একটি ট্রাককে ওভারটেক করে দিলাম বলতে বলতে, এবং সামনে কিন্তু আরেকটি ট্রাক আছে, এটাকেও ওভারটেক করে দিব এখন। আমার বাসটি কিন্তু মোটামুটি ভালো স্পিডে চলছে, দেখতে পাচ্ছেন এখানে একটি পুলিশের গাড়ি আছে, পুলিশের গাড়িটাকে ওভারটেক করে দিব। যেহেতু কুড়িগ্রামে উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আজকে কুড়িগ্রামে যাচ্ছি। তো এরকমই রোড রিকোয়েস্ট ভিডিও পেতে হলে কি করতে হবে আমার এই পুরো ভিডিওটি দেখতে হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে আপনার মন্তব্য জানিয়ে দেবেন, বা রোড রিকোয়েস্টের যে কমেন্টটি থাকে সেটা জানিয়ে দেবেন যে আপনি কেমন টাইপের রোড রিকোয়েস্টটি চান আমার এই ভিডিও নিচে জানাতে হবে অবশ্যই, কারণ আমি এই ভিডিওর রিকোয়েস্ট দেখি আমি নেক্সটে ভিডিও আনবো। তো অবশ্যই অবশ্যই আমার এই নতুন ভিডিওটি রিকোয়েস্ট করে রাখবেন। এখানে দেখতেই পাচ্ছেন যে সামনে অনেকগুলো গাড়ি আস্তে আস্তে ওভারটেক করে যাচ্ছে, এবং একটি ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম, এতক্ষণ আস্তে আস্তে ব্রিজের থেকে নিচেও নেমে গেছি। সামনে মেবি একটি টোল প্লাজা থাকার কথা এখানে, কিন্তু দেখা যাচ্ছে না, না এখানে মেবি নেই, আরও সামনে হবে টোল প্লাজাটা। তো যাই হোক, এখান থেকে আমাকে আগে সোজা চলে যেতে হবে। এবং দেখতেই পাচ্ছেন চার নম্বর ক্যামেরা দিয়ে আমি দেখে দিচ্ছি ভিউটা কেমন লাগছে দেখতে, অনেক কিন্তু সুন্দর লাগছে ভিউটা। এবং এখানে টোল প্লাজা এসে পড়েছি, এই টোল প্লাজাটার কথাটাই বলেছিলাম, এবং টোল প্লাজাটা ফ্রি ছিল। এবং এখান থেকে কিন্তু আমি সোজা চলে যাব, আমি কিন্তু এই রাস্তা দিয়ে এরও আগে এসেছি অনেকবার এবং আজকেও আসলাম, যেহেতু কুড়িগ্রামের রিকোয়েস্ট ছিল এই জন্য আমাকে আসতেই হবে। আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবাররা যখনই যে রিকোয়েস্টের কথাই বলবে অবশ্যই আমি সবসময় সেই রিকোয়েস্ট আনার চেষ্টা করব, যাতে করে সবাই রিকোয়েস্টটা পেয়ে যায়। তো অবশ্যই অবশ্যই এটা আমি মাথায় রাখবো এবং সবার রিকোয়েস্ট আনার আমি সবসময় চেষ্টা করব। তখন দেখতে পাচ্ছেন প্রায় কুড়িগ্রামের কাছাকাছি আমি চলে এসে পড়েছি, একটু পর কুড়িগ্রাম বাস টার্মিনালে চলে আসব। তো এখান থেকে আমি বাসটি রেখে দিব। তো আজকের এই ভিডিওটি কেমন লাগছে এই পর্যন্ত ভিডিওটি যারা যারা দেখে ফেলেছেন, আজকের এই ভিডিওটি কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানতে বলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কি আর বলবো, রোজ রোজই বলতে আর ভালো লাগে না, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন, এবং অবশ্যই সবাই আমার এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই কিন্তু ফুল ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে ভিডিওর ভিতরে কী থাকে, আমি ভিডিও কী নিয়ে ভিডিও বানাই বা ভিডিওর মধ্যে কী কী বলি, এটা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন। এবং অবশ্যই অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যেহেতু এখন বাস টার্মিনালে এসে পড়েছি, আমার ভিডিওটি এখানে শেষ করছি, সামনে একটা নতুন রোড রিকোয়েস্ট ভিডিওতে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।